অনেকে হয়তো জানতে চাবেন যে কিডনি ক্যান্সার যাতে না হয় তার ব্যবস্থা কি, মানে প্রতিরোধের উপায়টা কি। প্রতিরোধের উপায় খুঁজতে এখনো বিজ্ঞানীরা গলদঘর্ম হচ্ছেন, তেমন কোনো সুরাহা এখনো হয়নি। তবে কিছু সমস্যা যেটা হলো আপনি খুব সহজেই বাদ দিতে পারেন। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। অনেকে হয়তো জানতে চাবেন যে কিডনি ক্যান্সার যাতে না হয় তার ব্যবস্থা কি, মানে প্রতিরোধের উপায়টা কি। প্রতিরোধের উপায় খুঁজতে এখনো বিজ্ঞানীরা গলদঘর্ম হচ্ছেন, তেমন কোনো সুরাহা এখনো হয়নি। তবে কিছু সমস্যা যেটা হলো আপনি খুব সহজেই বাদ দিতে পারেন তা হলো স্মোকিং বা ধূমপান। এই ধূমপানের ফলে কিডনির ক্যান্সার, কিডনির নলের ক্যান্সার, প্রস্রাবের থলির ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, ইউরোলজির এইসব ক্যান্সারগুলি হতে পারে। এছাড়াও সারা দেহের যত রকমের ক্যান্সার আছে আপনি চোখ বুজে ধূমপানকে দায়ী করে দিতে পারেন। কাজে ধূমপান এবং এই তামাক পাতা সেবন, মানে মেয়েরা হয়তো আমাদের দেশে ধূমপান অতটা করেন না, বর্তমানে কিছু ফ্যাশন দুরস্ত মেয়েকে আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করছি, তারা শখ করে হলেও সিগারেটে টান দিচ্ছে। অথচ ছেলেদের মধ্যে এই প্রবণতা অনেকাংশে কমে গেছে, কারণ একসময় আমরা দেখতাম যে প্রাইমারি থেকে হাই স্কুলে উঠলো মানে ছেলেদের বিড়ি সিগারেটের টান দিতে হবে, এরকম একটা প্রবণতা ছিল। এখন কিন্তু ছেলেদের মধ্যে এই, পুরুষদের মধ্যে এই প্রবণতা প্রায় বলা যায় যে 80% কমে গেছে। যারা মানে মাঠে ঘাটে কাজ করছে তাদের মধ্যেও বিড়ি সিগারেট খাওয়ার প্রবণতা কমে গেছে। অথচ একসময় আমি খুব শিশুকালে আমি দেখেছি, যখন গ্রামে থাকতাম শৈশবে, তখন যারা শ্রমিক আসতো মানে কামলা আসতো খেতে কাজ করতে, ওদের জন্যে বরাদ্দই থাকতো সকালে নাস্তা দিতে হবে খিচুড়ি এবং সাথে 2 প্যাকেট বিড়ি। এই বিড়ির নাম আমি বলছি না, কারণ এই বিড়ি বিক্রি করে অনেকে বিশাল বিশাল ধনী হয়ে গেছে এবং তারা হাসপাতালও বানাচ্ছে। অথচ বিড়ি বিক্রি করে, বিড়ি খাইয়ে তারা প্রচুর মানুষের ক্যান্সার তৈরি করে দিয়েছে। তো এই বিড়ি খেয়ে আগে ক্যান্সার হতো, কিন্তু এখন গ্রামের কামলারাও যারা শ্রমিক তারাও কিন্তু আমি লক্ষ্য করেছি যে অনেক শ্রমিকই এখন আর বিড়ি সিগারেট খায় না, তারা নাস্তা করে, কাজ করে, বরং এখন তারা ডিম খাওয়া শিখেছে, যে তারা নিজের বাড়িতেই নাস্তা করে আর মালিকের কাছ থেকে টাকা নিয়ে নেয় এবং সকালে নাস্তায় তারা ডিম খায়, কলা খায়, এগুলি খায়। মানে আমি বলছি যে যে কোনোভাবেই হোক, ডাক্তারদের মাধ্যমেই হোক অথবা সমাজ সচেতনতার মাধ্যমেই হোক, তারা শিখেছে যে আমাদের বিড়ি সিগারেট খাওয়ার চাইতে ডিম খাওয়া অনেক উত্তম। আসলে তাই, আপনি একটা যদি সিগারেটের দাম আর ডিমের দাম, হয়তো এখন একটু ডিমের দাম বেড়ে গিয়ে তারতম্য হয়ে গেছে, কারণ আমি সিগারেটের দাম জানি না, জীবনে কোনোদিন সিগারেট কিনিনি, কাজে দামও জানি না। তো এই সিগারেট খাওয়ার প্রবণতা যখন পুরুষদের মধ্যে কমে যাচ্ছে, এমনকি কর্মজীবী পুরুষের মধ্যেও কমে যাচ্ছে, তখন আমাদের কিছু ফ্যাশন দুরস্ত মেয়ে, তারা হয়তো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে যেয়ে শখ করে হলেও বা কেমন একটা মানে সমাজ ভেঙে ফেলার প্রতিবাদের মতো করে হলেও তারা মনে করছে যে আমরা সিগারেট খাই, সিগারেটে একটা টান দিই। এটা কিন্তু আমার এইসব কন্যাদেরকে বলি বা বোনদেরকে বলি যে ভুল চিন্তা হতে পারে, যে ভুল চিন্তা করে তারা একটা মেসেজ দিতে যাচ্ছে, কিন্তু এই মেসেজটা তার দেহেরই ট্যাক্সেশন বা তার দেহেরই ক্ষতি করে তৈরি হচ্ছে। কাজেই এই রকম কোনো প্রতিবাদ বা এইরকম কোনো শখ থাকা উচিত নয়। তো সিগারেট স্মোকিং থেকে বা ধূমপানের শেষ টানটাই আপনার জীবনের শেষ নিঃশ্বাস হতে পারে।
এই রকম একটা ধারণা তৈরি করুন যে আমি আর কখনো ধূমপান করব না। আর যারা আলা পাতা খান বা তামাক পাতা খান অথবা জর্দা খান, এটা কিন্তু গ্রামের মেয়েদের মধ্যে অনেক বেশি চালু আছে। অনেক সন্তান এসে আমাদের কাছে অনুনয় করে, যে অনুরোধ করে যে স্যার আমার মাকে একটু বলে দেন, আমার কথা শুনছে না। কেমন, আমিও কিন্তু আমার মাকে শোনাতে পারিনি এবং শেষমেশ তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। কাজে যেসব মায়েরা তামাক পাতা খাচ্ছেন অথবা জর্দা খাচ্ছেন পানের সাথে, আপনি পান ছাড়তে পারছেন না, সেটা ঠিক আছে আপনি পান খান, কিন্তু সেখানে আপনি জর্দা, তামাক পাতা বা এই ধরনের কোনো মানে তামাক জাতীয় পণ্য দিয়ে খাওয়া আজকেই বন্ধ করে দিন। কারণ এটি আপনার সন্তানের চরম দুঃখের কারণ হতে পারে।